গুড মর্নিং, ওয়েলকাম টু মাই সিম্পল লাইফস্টাইল। মানুষদের সবাইকে স্বাগত। ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, রাখি অনলাইন, ঠিক আছে? দেখতে থাকো। কচুরি খাচ্ছি, দেখতে থাকো। আয়ুষকে দেখো, দাঁড়া। এই কচুরি চলছে। তো বন্ধুরা, আজকের মেনুতে আছে চিকেন আর ঢেঁড়স ভাজা আর বরবটি ভাজা আর আলু ভাজা। তো চিকেনটা করবো। আগে তো আমার হাজবেন্ড একদিন চিকেন তোমাদের শেয়ার করে দেখিয়েছে। আজকে যদি টাইম পাই, ভাইটাই আসবে, তো যদি টাইম পাই তোমাদের কাছে চিকেনটা আমি কীভাবে স্টাইলে চিকেন করি সেটা শেয়ার করবো, ঠিক আছে? কিন্তু আমার ধনুদন যা আছে ওর জন্য এটাই প্রবলেম হচ্ছে, ওর জন্য আলাদা করে আমায় চিকেন করতে হবে, কারণ ও তো ঝাল খায় না। আর ওর জন্য আমায় আলাদা করে চিকেন করতে হবে। দেখা যাক কী করি, হিমসিম খাই আমি এখন পারিনি। তো দেখো ব্লগটা দেখতে থাকো। ভাই বললো ভাই আজকে আসবে, ভাই বললো দিদি আমার কয়েকটা বন্ধু আসবে, আমি খাবো না, তার জন্য আমার একটু প্রবলেম আছে, যে আমি খাবো না, শরীরটা ভালো না। আমি বলছি ঠিক আছে, বলে শুধু রাখিটা পরে চলে আসবো, খাওয়াটা অন্যদিন করবো। আমি বলছি ঠিক আছে। আর ওর জামাইবাবু মাংস কিনে এনেছে, তা আমরাই খেয়ে নেবো, তো কী করবো। তো এবার ও খাবে না, মনটা খুব খারাপ লাগছে, কী আর করা যাবে। তো জামাইবাবু মাংস কিনে রেখেছে, এনেছে, যা ভালো বলতে হয়। কিন্তু মেয়ের জামাটা কেনা হলো না, কি আর বলবো তোমাদের কাছে শেয়ার করবো। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। বক বক করছি, ব্লগটা দেখতে থাকো। আর আজকে পুজো পুজো ওয়েদার কি দারুণ লাগছে, হেভি লাগছে পুজো পুজো ওয়েদার। শরীরটা ভালো না, আজকে সকাল থেকে খুব জ্বর জ্বর মতো লাগছে, ভাল লাগছে না, মাথা পাতাগুলো ধরে আছে, কষ্ট হচ্ছে, সর্দি সর্দি ভাব, জ্বর জ্বর লাগছে। ঠিক আছে, দেখতে থাকো কতটা তোমাদের কাছে কি শেয়ার করতে পারি দেখি, ঠিক আছে? দেখো আর সবসময় শর্ট ভিডিও দেখলে হবে? এই ভিডিওগুলো বড় বড় ব্লগগুলো করছি এত কষ্ট করে, দুটো বাচ্চা নিয়ে, সেগুলো তোমরা দেখবে না, নাকি ব্লগ করা ছেড়ে দেবো বলো তো? ব্লগ তোমরা কি দেখবে, শুধু শর্ট ভিডিও দেখবে, ব্লগ দেখবে না? তো ঠিক আছে, তাহলে ব্লগ করা বন্ধ করে দেবো, শর্ট ভিডিও করবো। যেদিন তোমরা ব্লগ দেখতে চাইবে আবার, তাহলে সেদিন তাহলে ব্লগ দেবো, কারণ এত কষ্ট করে শ্যুট করে তোমরা তো দেখো না, তোমাদের আনন্দ দেওয়ার জন্য কী কী করি না করি সেগুলো দেওয়ার জন্যই তো ব্লগটা আমার করা না। তো এত কষ্ট করে ব্লগ করি, তোমরা ব্লগ দেখো না, শর্ট ভিডিও দেখো। তা ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, আমি করে যাই, কবে দেখি তোমরা দেখো। ঠিক আছে, আমি ব্লগটা দেখতে থাকো কী করি সারাদিনে, ঠিক আছে? দেখতে থাকো। হ্যাঁ, আলু ভাজি,
আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে জিরে অল্প দিয়ে দিলাম। আলুটা আমি বেশি ভাজিনি, ঠিক আছে, অল্প ভেজেছি। এইটাই দেখো, এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো। তোমার গোল্ডেন কালার হয়ে এসছে, এবার আমি ময়দাটা ঢেলে দেবো। আবার একটু বাটার ঢেলে দেবো। এতে আছে হচ্ছে আদা রসুন, লঙ্কা আমি দিইনি, লঙ্কা পরে দেবো, বাবুটা তুলে নিই। আপনি আর সাথে ভেজে নিয়ে একটু দেখতে পেয়েছে, ভালো করে পুষ্টি হবে। দাঁড়া, একটু কাশ্মীরি মিরচি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। টমেটোটা দিয়ে দেওয়া হয়ে যেতে, ভাত হচ্ছে দেখো ভাত। কালার আনার জন্য অল্প করে চিনিও দিয়ে দেবো।
দাঁড়া, তেল ছেড়ে এসছে, একটা গোটা রসুন চটে আছে। তুমি চাপা দিয়েও করতে পারো, আমি চাপা দিচ্ছি না কারণ খুঁজে পাচ্ছি না এখন, আর হাতে ফোন ধরে আছে তো। আমি একটু নুন নুন অ্যাড করে দিয়েছি, নুন দিতে ভুলে গিয়েছিলাম না, আগে দিয়েছি বুঝতে পারছি না। হাই বন্ধুরা, আমি এখানে বসে আছি, তো আমি তোমাদের পুরো মাংসটা দেখাতে পারিনি, তখন আমার ব্যাটারিটা একদম ফোনেতে চার্জ ছিল না, ব্যাটারি লো হয়ে গিয়েছিলো, সেই সময় একটু 2% হয়ে গিয়েছিলো, তখন আমি মাংসটা তারপর থেকে তারপরে গরম জল ঢেলে দিয়েছি। গরম জল ঢেলে দিয়ে গরম মশলা দিয়ে বাবুর জন্য তুলে দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জলটাকে একটু ফুটিয়ে নাড়িয়ে নিয়েছি মাংসটা, আর নুন দিয়েছি, ওতে নুন দিতে ভুলে গিয়েছিলাম আর নুন দিয়েছি। তাই বসে আছি, খেয়ে দিয়ে উঠে এই সময় বসলাম, তাই ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, দুজনেই ঘুমোচ্ছে, এই সময় বসলাম, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব হয়েছিল, এটা প্যারাসিটামল খেয়েছি, এই সময় বসে আছি, হাজব্যান্ড খাচ্ছে। তা দেখি যাই বিকেলেতে কী করি, এখন একটু শোবো, শুয়ে তারপর বিকেলের দিকে উঠবো, উঠে দেখা যাক কী করি। ঠিক আছে, তোমরা একটু ঘুমিয়ে নাও, আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই।
আমি বাপের বাড়িতে রয়েছি, ভাইকে রাখি বড়াতে এসেছি। তো এইবার ভিডিওটা শেষ করার টাইম হয়ে এসেছে। তো দোল খাই, দেখো দোল খাচ্ছি। তো ড্রেসটা কেমন লাগছে পরে আমাকে তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা যদি আমার ব্লগ শর্ট ভিডিও দেখতে চাও তো বলো, আর যদি ব্লগ দেখতে চাও না তো আমি ব্লগ করবো না। আর যাই হোক, তা এবার আমি শেষ করবো। তা সারাদিন গেল, একটু সত্যি সত্যি জ্বর জ্বর মতো হয়েছে, ভালো লাগে না শরীরটা। আজকে ওয়েদারটা খুব সুন্দর উঠেছে, আর মেয়ে খালি খালি জ্ঞান জ্ঞান করে কেঁদে যাচ্ছে, সবসময় কেঁদে যাচ্ছে, ভালো লাগে বলো? সবসময় কেঁদে যাচ্ছে, ভেবেছিলাম মেয়েটা ভালো হবে কিন্তু আয়ুষের মতো সবসময় কেঁদে যাচ্ছে। কোথাও নিয়ে আসার ওদের যোগ্য নয়, ঠিক আছে? বিকেলবেলা অনেকক্ষণ বেরিয়েছি, পিসির বাড়িতে গিয়েছিলাম, পিসি ছিল না, সেই থেকে রয়েছে। আর আয়ুষ মাকে জ্বালাতন করে মারছে, পাগলা করে দিচ্ছে। তোমাদের কাছে ভিডিও আসতে পারেনি, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, আমি মুরগির মানে মাংসটা পুরোটা দেখাতে পারিনি, কারণ আমার ফোনে ব্যাটারি ছিল না, ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। মাংসটা কষার পর গরম জল ঢেলে দিয়েছি, গরম জল ঢেলে দেওয়ার পর একটু মানে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে বাবুর জন্য তুলে রেখে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে মাংসটা করেছি, এইভাবে একদিন তোমাদের করে দেখাবো। যদি তোমরা দেখতে চাও একদিন করে দেখাবো, নিশ্চয়ই দেখাবো, তোমাদের একদিন করে দেখাবো, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা টিপতে ভুলবে না, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকে, টাটা, বাই বাই।